গিয়া মোবাইলটা ঘরে শুয়েছি, মোবাইলটা আনতে মোবাইলটা আনতে ভুলে গেছিলাম, আনতে যাইতেছিলাম, ভুলে মোবাইল বললে ফেলাই, ভুলে মোবাইল বললে ফেলাইছি। তুই কি আমার পাগল পাইছ? বাদ দেও সব, টাহাটা দে। আপনি যে টাহাটা পান, টাহাটা কি না হচ্ছে আপনার দিম নাম দিম আপনার বলছি তো দিয়ে দিব তো। এই বেটা এরকম দিমু দিমু কইতে কইতে আজ কতটা দিন হয়ে গেছে, ফোন দিলে তুই ফোন ধর না, মাঝে মধ্যে তোর বউ দরিয়া কয় হে বাসায় নাই, আমি এই তালবাহানার মধ্যে আমি থাকুম, আমার টাহা কি দিবি না? দিব কাকু, আপনার টাহাটা আজকে তো বিশুদ্ধবার, শুক্র শনিবার আপনার দিয়ে তুমি যে একজনের কাছে যাইতে আছি কয়টা টাহা পাই, টাহাটা আইন না আপনার কালকের দিন বাদ দিয়ে পরশু দিন দিয়েই দিব, একটা মিশা হইবেই না, মিস হইবেই না। না মুই মানতে রাজি না, মোর এখন টাহা জরুরি দরকার, টাহা লাগবে লাগবে কইছি লাগবে, তুই টাহা আনতে যাই কি আস? টাহা আনতে যাই হয় ভালো কথা, এই টাহা লইয়াই আমি 10 মিনিট পরে তোর বাড়ি যাইতে আসি। কাকু টাহাটা আনতে একটু সময় লাগবো, আনতে মুই এক জায়গায় যাম, কালকের দিন কিয়ামত হইয়া গেল, আমি তোমার কোনো কথা শুনতে রাজি না, টাহা আইস আনবা টাহা আইস দেবা 10 মিনিট না, আমি দরকারে আধা ঘন্টা পর আমু, টাহা কোথা দিয়ে আনবি এ আমার জানার বিষয় না, আমি বাসায় আইতে আছি, যদি তোর বউ সামনে বেইজ্জতি না করছি টাহা না দিলে তাইলে আমি মানুষের জাত না, আমি কইয়ে গেলাম কথাটা, কি কোনো খাদ্যা খাটি নাই, যা কইছি কইছি, টাহা কমে দিয়ে জোগাড় করবি না আনবি আমি জানি না, আমি গেলাম। টাহাটা দিয়ে মো কোথায় গই দিয়ে হন কি মরে মারলে হইবে, আচ্ছা টাহা যাতে পাবো হাতে পরে যাই, আগে মোর বউর লগে যুক্ত করে দেয়, মোর বউর কাছে দেখি এর কোনো সলিউশন আছে কিনা, সলিউশন না থাকলে আমার কাছ থেকে আটপা ধরে টাহাটা আইনা দিয়ে দিব, আমি টাহা তো দেওয়া লাগবে নাকি বউ বাবু। এই যে এত সুন্দর একটা শাড়ি আনছো, এতদিন পরি নাই, দেখো একটু লিপস্টিক দিছি, একটু সাজছি, একটা ভালো শাড়ি আনছো, এতদিন পিন্দি নাই, বইরা বইরা রাখছি, আজকে সকালবেলা গোয়া গোসল করে একটু পরছি, এখনো তুমি নাই, তুমি খালি বাইরে 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 ঘুরো। তুমি তো আসল লিপস্টিকের তালে আর শাড়ি ফেন্দনের তালে, এদিকে যে আমার টাহাগুলো যাইতে আছে সেটা দেখবে কেডা, তোমার টাকা কমে যায়, কমে যায় মানে হৃদয় দ্বারে টাকা পাবো, 3500 টাকা নিয়েছে, আজ 4 মাস 5 মাস হয়ে গেছে, আইজ দেবো কাল দেবো এই করতে করতে আর টাহাই দেয় না, ও দেবে কি না সেটাও তো আমি সন্দেহের মধ্যে পড়ছি। আচ্ছা তোমার টাকা তুমি হৃদয়ে দিছো, তাও আবার 3500 টাকা তুমি আমারে কইছো কও নাই, তাইলে হনে আর ঘরে ঢুকো না, আমার এই সাজ গাছ দেখে লাভ নাই, তারপরে বলে আমি সাজ মুখী দিয়া, যাও হৃদয় গো বাড়িতে যাও, 3500 টাকা নিয়ে আইবা, আসো। এই যে সাজ ছিল সুন্দর লাগতেছে না? না সুন্দরই তো লাগতে আছে, তো আবার সময় ওই যে টাকাটা পাইয়া তুমি আমার লগে কিন্তু একটু শাড়ি আনবা, আবার শাড়ি, এই এই শাড়িটাই তো অনেকদিন পর পল্লা, আবার শাড়ি দিয়ে কর্ম কি? না তুমি আমার লগে শাড়ি আনবা, বুড়ো হয়ে গেছো দেখে মনটা কি বুড়ো হয়ে গেছে না? না সেটা তো আমারে তুমি শাড়ি আইনা দিব। আচ্ছা ঠিক আছে থাকো, দেখি আমি টাকাটা পাই নাই, ঘরে বেয়ে আল্লাহ আল্লাহ করো খেলাম। হ্যাঁ তাড়াতাড়ি আইবা কইলাম, বুঝছো তো সাজগুজ করছি কিন্তু। ও দাদু বাকি বকে বাজাও, নিরিবিলি জায়গায় হায়দারে আবার দেখালাইলে সমস্যা, ওই কি জানো না জানতো পাখি, হায়দারের কাছ থেকে 3500 টাকা আনছিলাম হাওলা, সে টাকাটার জন্য মোকে ইজ্জত নষ্ট করে দিতে লইছিল রাস্তায়, সে বলছে মোকে আধা ঘন্টার মধ্যে টাকা দিতে, না দিলে বলে তোমার সামনে মোকে অপমান করবে। কাকে বলছো মোকে নাই যে হায়দারকে? কেন হায়দারকে কেন বলছো? তুমি তোমার তা তুমি এই 3000 টাকা দিয়ে কি করছো তার আগে উত্তর দাও। 3500 টাকা ওই টাকাই তো তোমাকে
মোর মাতার ভিতরে যে গোডাউন বলে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি থেকে কে বুদ্ধি তোমাকে দিতে পারি ওই বুদ্ধির গোডাউন থেকে যদি এক বুদ্ধি তোমাকে মই দেই তোমার কাছ থেকে জীবনে ওটা আসবে না মূলত একদিন কে দুই দিন কে তিন মাসে ওটা আসবে এ বুদ্ধি তোমার কাছে আছে তোমাকে সাথে জুইলারিও কিনে দেবো অসুবিধা নেই তুমি মোকে বুদ্ধি দাও ওই হায়দারের কাছ থেকে আগে বাঁচি বুদ্ধিটা কি বলো শোনো বলো বুদ্ধিটা হইলো গিয়া ওই যে পুরা কাশবন কাকুর কাছে যাবা তার সামনে দাঁড়াবা তারপর সে যাই বলুক না কেন যাই বলুক না কেন যতই টাকা চাক না কেন তুমি কি বলবো বলো তো বলবো তাহা পরে দিমু আনে না না তাহলে কি বলবো বে কি বলবো বে এ বে বললে কাকু তাহা নেওয়া বন্ধ করে দেবে হনো তুমি সব কথার মাথায় বে 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 টাকা দে যদি বুদ্ধিটা কামে লাগে তোমার জন্য না দুগ্গা থ্রি পিস রেডি থাকবে তুমি টেনশন করি না মুখে যাবো যাবা ঠিকই এই যে থ্রি পিসের বুদ্ধি মানে থ্রি পিসটা যদি মুখে না কিনে দাও এই যে বুদ্ধি না এই বুদ্ধি কিন্তু উল্টা রিঅ্যাকশন আছে এটা কিন্তু লাগাই দিব উল্টা হবে না মুই তোমাকে থ্রি পিস দেবো মুই কি এখন যাবো ইয়েস যাও থ্যাংক ইউ আই মাথায় যেন থাকে আমার থ্রি পিস যাও এই বুদ্ধি দেখো থ্রি পিস পাবো তেহেন দেই না পে এছাড়া তোর নামনি কোনো পথ নাই তো সালের উপর দিয়ে নামতে পারবে না নামতে হলে শরীর দিয়ে নামতে হইবে আজ গো মাউগের পর তুমি কোনার দিয়ে যাও বাইরে গিয়া এটা আমি দেখবো টাকা আজ গো নেমু তো নেমু কইছি টাকা আজ গো লই আইছে নো লাগে আমি এখানে বই থাকি যাবি কুমড়ে দিয়া তোর কপাল আইস ভোগ আছে আমি কিন্তু সুদ নিব না অরিজিনাল টাকা দে আমি কিছুক্ষণ আগে দেখলাম কথা কইলি ওদিকে যাইতে আছে আর বেবা কি আল্লাহ রোগে পাইছি এই টাকা দেওয়া লাগবে না তুই মোর এই টাহ দিয়ে যাই চিকিৎসা কর চিকিৎসা করিয়ে ভালো হয় ভরে ভরে বুঝবো আল্লাহ
মোর বউয়ের হিটলারি বুদ্ধি দিকে আলো লাগছে। আবার বউ এ বউ বউ জানতে পাখি তুই চিনি পাখি মোর হিটলার বউ ও হিটলার জানি কাম হইছে এরপর নিয়ে এত খুশি তুমি কি কানে সময় হিটলারের বংশধর ছিল তোমার বাপ দাদার সৈত্য গোষ্ঠী হইল হিটলারের বংশধর তোমার আল্লাহ আগে তো তুমি মোকে যে বুদ্ধিটা দিয়েছো এ বুদ্ধি কাজে লাগাইছি হাইডার লিটা হাত দূরের কথা সে পাগল হয়ে চলে গেছে তার চুলগুলো সাদা সাদা কাশবন গুলা খারা খারা হয়ে গেছে এই খবর আমি জানতাম কারণ মোর মাথার বুদ্ধি কাজে লাগবে না এমন কোন প্রশ্নই আসে না কারণ এই যে বিজ্ঞানীরা যদি মোর জ্ঞান নিয়ে যদি তারা যদি সার্চ করে তাহলে বুঝা যাবে যে মোর ব্রেনট অনেক 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 কিছু আছে হায় 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 জানি হ্যাঁ এটা বুঝ দেবে এখন তত্ত্বরি করি হ্যাঁ যে তো কাম হইই গেছে থিরি পৃষ্ঠে দিয়ে দাও বে নিজে এইটা দিয়ে এই কাম করে আইছো বোঝা গেছে এখন তত্ত্বরি করে মোর থিরি পৃষ্ঠে দাও বে আরে তুমি তো এই যে কাম করছো এটা তো বোঝা গেছে তুমি পারফেক্ট পারছো তোমার অ্যাক্টিং সেই লেভেলে আর কত হলে থ্রি পিস দাও বে তোমারে বে বলতে বলে রে থ্রি পিস দিতে কইছো বে 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 করতে বে বে ওই দেখ বে না বে না বে থ্রি পিস বে